नमस्कार बंधुरा आपनारा देखछेन कुइक बांगला यूट्यूब चैनल। बंधुरा आमादेर राज्येर खाद्यमंत्री घोषणा करेछेन प्राय नतून 5000 किन्तु रेशन डिलार नियोग करा हबे। एटा किन्तु खुद खाद्यमंत्री ज्योतिप्रिय मल्लिक घोषणा करेछेन 5000 नतून रेशन डिलार। तो बंधुरा कोथाय नियोग हबे, किभाबे नियोग हबे एबं कोन कोन जायगाय नियोग हबे, एई जिनिसटा पुरोपुरि आमरा जेने नेब एई भिडियोर माध्यमे। तो भिडियोटी पुरोपुरि शेष पर्यन्त देखते थाकुन आर चैनेले नतून होले अवश्यई चैनेलटिके सबस्क्राइब करुन बंधुरा। तो चलुन देखा जाक कि बला हच्छे। করোনা মহামারীর আবহে বাংলা রেশন নিয়ে কম অনিয়ম হয়নি। জেলায় জেলায় বিক্ষোভ, দুর্নীতি, অনিয়মের অভিযোগ উঠেছিল রেশন বণ্টনকে কেন্দ্র করে। বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে বিভিন্ন রেশন দোকানে কিন্তু বিভিন্ন রকমভাবে ঝামেলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত মাঠে নামতে বাধ্য হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকারি আধিকারিকদের রেশন বণ্টন নিয়ে কিন্তু কড়া বার্তাও দেন। এবং পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছে তখন কিন্তু রাজ্যের যে খাদ্য সচিব ছিল তাকেও কিন্তু বদলি করে দেওয়া হয়েছিল। এবং লাগাতার অনিয়ম এবং দুর্নীতি রোগ মুক্ত করতে এবার 5000 নতুন রেশন ডিলার নিয়োগ করতে চলেছে খাদ্য দপ্তর, এবং এটাই কিন্তু ঘোষণা করেছেন আমাদের খাদ্যমন্ত্রী। राज्य नियोग करा हबे नतून 5000 रेशन डिलार। दुर्नीतिर अभियोगे 676 जन रेशन डिलार के इतिमध्ये किन्तु व्यवस्था नियेछे खाद्य दप्तर, एमनटाई किन्तु खाद्यमंत्री जानिये दियेछेन। आर तिनि आबारो जानियेछेन जे गत एप्रिल और मे मासे 676 जन रेशन डिलार के शोकज करा होयेछे, काउके सासपेंड करा होयेछे, काउके आबार पुरोपुरि टार्मिनेट करे देवा होयेछे, কাউকে আবার গ্রেপ্তারও কিন্তু করা হয়েছে। যেদিন আমরা এই পদক্ষেপ নিয়েছি সঙ্গে সঙ্গে ওই দোকান বন্ধ করা যায় না। সেই দোকান যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু 3 কিলোমিটার দূরে গিয়ে আবার একজনকে রেশন তুলতে যেতে হবে, এবং যাকে আমরা সাসপেন্ড করি তাকে আমরা সরিয়ে কাছাকাছি যে রেশন দোকানদার আছে তাকে সেখানে আমরা ট্যাগ করে দিই। আমরা 5000 নতুন রেশন ডিলার নিয়োগ করব, আগামী 1 বছরের মধ্যে 2000 রেশন ডিলার কিন্তু তার মধ্যে নিয়োগ করে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অর্থাৎ আগামী 1 বছরে কিন্তু 2000 কিন্তু অলরেডি নিয়োগ করে দেওয়া হবে এবং আস্তে আস্তে তারপরে আরও 3000 কিন্তু নিয়োগ করা হবে। কিন্তু নতুন নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা কী হবে, কারা কারা সেই সুযোগ পাবে এবং যে কোথায় কোথায় হবে সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। এটা কিন্তু আপনি বুঝতে পারছেন যে যেখানে যেখানে দুর্নীতি অনিয়ম হয়েছে সেখানেই কিন্তু এই নিয়োগগুলো করা হবে, যেহেতু তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে বা টার্মিনেট করে দেওয়া হয়েছে। তো সেই নিয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা কিন্তু পাওয়া যায়নি। রেশনের মতো ডিলার নিয়োগের ক্ষেত্রেও কিন্তু অনিয়ম লক্ষ্য করা যাবে না, তো এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন পর্যবেক্ষক মহলের একাংশ। তবে বন্ধুরা আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা যখনই কোনো ধরনের আপডেট আসবে তখনই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।